বিলাসটি সবার দোকানেই আছে আমরা যাবো যেখানে পাবো অন্য সবার দোকানেই আছে যেখানে পাবো সেখানে ফাইন করবো পাঁচশো দিয়ে দিলাম আমি কোনো ব্যাপার নেই আইন করবেন সবার এক আইন করবেন প্লাস্টিক আমাদের দোকানদারি করার জন্য প্লাস্টিক তো লাগবে কিসে আমরা মাল দিয়ে দিতে আমরা জিনিসপত্র 4 কেজি 5 কেজি মাল দিব কিসে দিব আমরা পলিউশনকে আমিও সাপোর্ট করি বড় বড় হোলসেল তারপরে যেখানে বিক্রি হচ্ছে সেখানে না ধরে আপনাদের আমাদের কেন ধরছেন আমরা তো বেস্ট আছে আমরা নিচ্ছি শুনো 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 বাজারে বিক্রি হচ্ছে আগে বড় বড় জায়গা বন্ধ করুক তারপরে সাধারণ লোকের কাছে আসবে কারখানা গেলে না বন্ধ করে গেলে আমাদের এখানে বন্ধ হয়ে বলে সারা মার্কেটে চলতেছে যেটা বলছে মার্কেট বাপ না প্লাস্টিক জায়গা মতন বন্ধ করো প্লাস্টিক বন্ধ আমাদের দোষ কি আছে प्रतिबंध के बावजूद सिलीगुड़ी शहर के विभिन्न जगहों पर प्रतिबंधित प्लास्टिक कैरी बैग का उपयोग धड़ल्ले से किया जा रहा है। सब्जी फल मछली बाजार से लेकर किराना दुकानों तक ग्राहकों को प्लास्टिक कैरी बैग में सामान दिए जा रहे हैं। इसलिए सिलीगुड़ी नगर निगम ने पूजा से पहले एक बार फिर अभियान चलाया है। इस अभियान के दौरान प्लास्टिक कैरी बैग जब्त करने के साथ साथ व्यवसायियों पर जुर्माना भी लगाया गया है। आज नगर निगम कर्मियों ने फुलेश्वरी बाजार में अभियान चलाया। आज कई व्यवसायियों पर 500 रुपए का जुर्माना लगाया गया। इस दौरान व्यवसायियों ने जुर्माने पर क्षोभ प्रकट किया। दरअसल शहर में कई जगहों पर बड़े बड़े व्यवसायी प्लास्टिक कैरी बैग बेच रहे हैं। वहां से कैरी बैग शहर के बाजारों की दुकानों पर आ रहे हैं, लेकिन व्यवसायियों ने सवाल उठाया कि बड़े व्यवसायियों और प्लास्टिक कैरी बैग निर्माताओं पर कार्रवाई क्यों नहीं की जा रही है। इसे लेकर नगर निगम के कर्मियों से विवाद शुरू हो गया। बाद में पुलिस ने स्थिति को सामान्य किया। बताया जा रहा है कि पूजा से पहले शहर के विभिन्न बाजारों में प्लास्टिक कैरी बैग के इस्तेमाल पर रोक लगाने के लिए लगातार अभियान चलाया जाएगा। কারখানা গেলে না বন্ধ করে গেলে আমাদের এখানে বন্ধ হয়ে বলে সারা মার্কেটে চলতেছে যেটা বলছে মার্কেট পাপ না আপনি ওখানে কত ছোট ছোট ব্যবসায়ীদের আপনি ঠিক আইন ভালো আমরা পলিউশনকে আমিও সাপোর্ট করি পলিউশন কেন থাকবে আমাদের এখানে কিন্তু ঘটনা হলো আপনি ছোটখাটো কোনো দোকানদারকে বড় বড় হোলসেল তারপরে যেখানে বিক্রি হচ্ছে সেখানে না ধরে আপনি আমাদের কেন ধরছেন কোটি কোটি টাকার ব্যবসা তারা তো 2050 কোটি টাকা লোন নিয়ে বসে আছে তাদের তো ধরা হয় না তার মধ্যে এর মধ্যে অন্য কোনো কারণ আছে এগুলো ঠিক না দেখেন এই ছোটটা কয় টাকার ব্যবসা করছিল আমি মানে উনি 500 টাকা বিক্রি করে নাই আজকে সারা দিন আমি তাকে 500 টাকা ঠিক আছে আমি ওটাকেও মানি দরকার আছে কিন্তু ওই বড় বড় যাদের আছে তাদের তো ধরতে বলে না কারখানা জীবনও বন্ধ করতে পারবে না কোনোদিনও পারবে না জীবনও বন্ধ করতে পারবে না 100 টাকার অ্যামাউন্ট আছে আপনারা ধরে কারখানা বন্ধ করছি 50 কোটি টাকা লোন নিয়ে বসে আছে আমাদের তো 1 লাখ 4 টাকা লোনের জন্য প্লাস্টিক আমাদের দোকানদারি করার জন্য প্লাস্টিক তো লাগবে কিসে আমরা মাল দিয়ে দিতে আমরা তো জিনিসপত্র 4 কেজি 5 কেজি মাল দিব কিসে দিব আমরা তো এই সেম ব্যবহার আমরা করি আমাদের 5 কেজি 4 কেজি মাল দিতে গেলে কাগজে ঠোঙার জন্য 2.5 কেজি পর্যন্ত যায় তারপরে আমরা এগুলো মালগুলো বিক্রি করি চাল ডাল আটা ময়দা এগুলো তো নিচে এই সেম লাগবে জরিমানা করা হয়েছে 500 টাকায় আমরা তো পয়সা দিয়ে কিনে আনি আমরা তো চুরি করে নিয়ে এসে বেঁচে নিই বাজারে বিক্রি করতে নিয়ে এসে আমরা কাস্টমারদের সবাইকে দিই বুঝতে পারলেন তাছাড়া কি করবো এই যে একদম খালি আছে আপনি খালি আছে দাদা আমাকে কিছু দেন একটা প্লাস্টিক দেন
প্লাস্টিক তো আমরা পয়সা দিয়ে কিনে আনি আমরা চুরি করে আনলে আমাদের তো নিয়ে যাবে বাজারে বিক্রি হচ্ছে আগে বড় বড় টাকা বন্ধ করুক তারপরে সাধারণ লোকের কাছে আসবে বাজারে কি করছে কাজ জমি টাইম দিবে আমরা সারা দিনে 200 টাকা একটু সারা দিন কাজ করতে গেলে সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি খেতে হয় 500 টাকা জন্য প্লাস্টিক জায়গা মতন বন্ধ করুন প্লাস্টিক বন্ধ আমাদের দোষ কি আছে আমরা তো ব্যস্ত আছে আমরা নিচ্ছি শুনো 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 আমরা তো দিতে হবে বাকি তোমার ভিতর থেকে যদি মাল যদি দিচ্ছে সবাই দিচ্ছে তাহলে বন্ধ করে দেওয়া হবে বৃষ্টি পড়ে বন্ধ করো কিভাবে বন্ধ হবে पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।